বেস ক্যাম্প আর বাংলাদেশে আজও অভিনব পদ্ধতি ব্যয় করতে হয়। অভিনব মানে কি, যেমন বেস তার কাকা আছে সে তো জানে না, সে কোনোদিন নামই শোনে নাই, কি কি করবে সে জানে না। তো প্রচন্ড গরম পড়লো একদিন, সে গরমে সে গামছা দিয়ে যখন মুছতে গেছে তখন হাত দিয়ে দেখলো যে আরে আমার দেখলো টাকা। তো সে মনে করছে এই টাকা কোনো ব্যথা নাই, অসুস্থতা দেখার কথা বলেনি। 10 মাস 8 মাস 1 বছর পার হয়ে গেছে, যখন অনেক বড় হয়ে সবকিছু স্কিনের সঙ্গে লেগে যায়, প্রচন্ড ব্যথা শুরু হয়, তখন সে তার ছেলের কাছে, তার স্বামীর কাছে, তার মেয়ের কাছে বলে। একটা অথবা কোনো একজন মহিলা এরকম আমরা গল্প অনেকগুলো গল্প কালেক্ট করেছি যে কীভাবে রোগ নির্ণয় হয়, সাধারণত রোগ নির্ণয়ের জন্য যে পদ্ধতি সেগুলো আমি বর্ণনা করবো আমাদের, কিন্তু পদ্ধতিগুলো আমাদের বাংলাদেশে অভিনব পদ্ধতিতে ডায়াগনোসিস হয়। যেমন কারোর তো অ্যাক্সিডেন্ট করবো, তো এক হাজারের হাত ভেঙে গেল, প্রচণ্ড ব্যথা, ডাক্তার এসে নিয়ে গেল যে বাজারের হাত ভেঙে গেছে কী করে, বাজারের হাত দেখতে গিয়ে দেখে যে বেসতে থাকে, তখন ডায়াগনোসিস করলো বাজারের হাত ভেঙে তার বেসটি ক্যান্সার হয়েছে। কত সহজ সে যদি জানি শুধু তার বেস দেখতে হবে, তাহলে বাজারের হাড় ভাঙতে হবে না, আগেই তো ডায়াগনোসিস হয়ে যাবে। অ্যাক্সিডেন্ট করে বাজারের হাড় ভাঙবে, তারপরে ডায়াগনোসিস হবে বেস ক্যান্সার। অথবা নাতি কোলে নিচ্ছে, নাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, নাতি দুঃখ নাতি দিল মাথার মধ্যে একটা খেলা, যাওয়ার তো প্রচণ্ড ব্যথা হয়ে ব্যথা পেল, চিকিৎসা করা থেকে দেখলো যে বেশ কিটা নাতি মাথা দিয়ে কুতা দিতে হবে, তাহলে যেন বুঝতে পারবে না। অথবা টন করে একটু ব্যথা উঠলো, হাত দিল, অথবা একজন আজকে একজন বললো যে নামাজ পড়তে গিয়ে হঠাৎ দেখলো হাতে একটা বেশ কিটা। এই তো দৈব কারণে যদি ব্যথাটা না হইতো, অথবা নামাজ পড়ার সময় যদি হাতে না বাঁধতো, তাহলে এটা তো ঠিক না। ঠিক হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে জানতে হবে, মহিলা তার ব্রেস্টটা কেন একটা ঝুঁকি থাকবে, তার ব্রেস্ট 30 বছর বয়স থেকে নিজের ব্রেস্ট নিজে এক্সামিন করতে শিখতে হবে, এবং কী করে ডাক্তার দিয়ে প্রতি বছর বা 2-3 বছর পরপর চিকিৎসক দিয়ে পরীক্ষা করা দিতে হবে, এবং কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলো বয়স হলে সময় হলে সেগুলো করাতে হবে, তাহলেই ব্রেস্ট ক্যান্সার প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় হবে। কিন্তু আমাদের চিত্রটা এরকম, যেখান থেকে আমরা সচেতনতার মাস আমরা কোথা থেকে শুরু করবো তাহলে আমরা বুঝতে পারবো।